ॐ एकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। जे परम तत्त्वे সকল কিছুর মিলন হয়েছে, যে পরম তত্ত্বে সকল তত্ত্ব, সকল মন্ত্র, সকল সাধন নিহিত, সেই পরম তত্ত্ব পবিত্র ওঙ্কারে আমি শরণাগত হই। ওম শ্রী গুরবে নমঃ। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। যার অহেতুক করুণায় সেই পরম তত্ত্ব ওঙ্কার সর্বজনের সাধনার প্রতীক হিসেবে, সাধন হিসেবে লাভ করার সুযোগ পেয়েছে, সেই পরম ঋষি, যুগশ্রেষ্ঠ ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুচরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন। যারা আজ আমার এই দিন বক্তব্য শুনছেন তাদের সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্রত প্রণাম জানাই। অখণ্ড দর্শন মানে সকলেরই দর্শন, অখণ্ড দর্শন মানে ভগবানের যত কথা, যতভাবে, যত ঋষিগণের শ্রীমুখ নিঃসৃত হয়েছে সবকিছু মূলীভূত দর্শন। যুগশ্রেষ্ঠ ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, তিনি সকলকে একটি মহামিলন মঞ্চে সমবেত করানোর জন্যই যে মহান তত্ত্ব প্রদান করেছেন তাকে ঘিরে যে দর্শন, তাই হচ্ছে অখণ্ড দর্শন। এই অখণ্ড দর্শনের সিংহদ্বার হচ্ছে চরিত্র গঠন কর্মসূচি। আমাদের আচরণকে আমরা পরিশুদ্ধ করব, আমাদের আচরণকে স্বচ্ছতা, সরলতা এবং দায়িত্বশীলতার নিরিখে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। চরিত্র গঠন আন্দোলনের এটি অন্যতম মৌলিক কথা। আমরা যা বলবো তেমন কথাই বলবো, যে কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং যাকে নিজ জীবনে বাস্তবায়নের জন্যে আমরা সাধ্যমতো চেষ্টা করি। আমরা যা শুনব তার নিহিত সত্যকে নিজের জীবনে বাস্তবায়নের জন্যে আমরা চেষ্টা করব। এই যে দায়িত্বশীলতা, এই যে স্বচ্ছতা, এই যে সরলতা, এইটি চরিত্র গঠন কর্মসূচি অন্যতম মৌলিক বিষয়। ধর্ম পালনের জন্য চরিত্রের কি প্রয়োজন
এটা আমরা ইতিমধ্যেই শ্রবণ করেছি যে তত্তরী উপনিষদে ঋষি সুনির্দিষ্ট ভাবে বলেছিলেন, ধর্মম চড়, তোমার আচরণের মধ্যে তুমি তোমার ধর্মকে ফুটিয়ে তোলো। আনুষ্ঠানিকতা ধর্মে আমাদের রুচি সৃষ্টি করতে পারে, আনুষ্ঠানিকতা আমাদেরকে ধর্মে প্রতি আগ্রহশীল করতে পারে, কিন্তু যে ধর্ম নিজেদের আচরণের মাধ্যমে প্রস্ফুটিত হবে না তা কখনো প্রকৃত ধর্ম হতে পারে না। শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এই বিষয়ে বিভিন্ন ভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ধর্মের অনেক ব্যাখ্যা ঋষিগণ প্রদান করেছেন, এর মধ্যে এক জায়গায় বলছেন, ইয়তো বা অভ্যুদয়া নিঃশ্রেয়শঃ সিদ্ধি সাধর্ম, যা তোমার ইহ জাগতিক জীবনকে সুন্দর করবে, সবল করবে এবং পরপারের যে জীবন তাকে লক্ষ্য লাভে সমর্থ করবে তাই হচ্ছে তোমার ধর্ম। আমি তো আজ এই জগতে আছি, সুতরাং আমার ইহ জাগতিক জীবনটি হচ্ছে আমার ধর্মের বর্তমান মৌলিক বিষয়। এই ইহ জাগতিক জীবনটি আমরা কিভাবে সুন্দর করতে পারি সেই বিষয়ের উপরেই আচার্য শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বিশেষ লক্ষ্য দিয়েছেন এবং সকলকে এই বিষয়ে লক্ষ্য দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি অত্যন্ত চমৎকার ভাষায় বললেন, পরমেশ্বর তোমাকে আমাকে সকলকে যে শুভ সম্ভাবনা সমূহ দিয়ে সৃষ্টি করেছেন তাকে পূর্ণ বিকাশ দেবার জন্য নিয়ত যে সজাগ সচেতন প্রয়াস তারই নাম চরিত্র। এ কাজ আমাদের আজীবন করতে হবে। যতদিন এই জীবন আছে ততদিনই আমার ইহ জাগতিক জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করার জন্য আমাকে প্রয়াসী হতে হবে। এই চরিত্র গঠন কার্যক্রম তার শুরু আছে কিন্তু শেষ নেই, কারণ মানুষের উন্নতির কোনো শেষ নাই এবং এই যে চরিত্র গঠন আন্দোলনে শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বললেন যে পরমেশ্বর যে শুভ সম্ভাবনা সমূহ দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে তাকে পূর্ণ বিকাশ দিতে হবে, এটি আমার ইহ জাগতিক জীবনের পরম দায়িত্ব। ভগবদ্দত্ত সম্ভাবনা নিয়ে আমরা জন্মগ্রহণ করি এবং এই সম্ভাবনার মধ্যে যেগুলো কল্যাণময় শুভ সেগুলোকে আমরা যদি বিকশিত করতে পারি আমাদের ইহ জাগতিক জীবন সুন্দর হবে। বলা হয়ে থাকে মানুষের মধ্যে জন্মলগ্নে দেবত্বও থাকে পাশবিকতাও থাকে, অ্যানিমেলিটি অ্যান্ড রেশনালিটি। আমাদের দায়িত্ব হচ্ছে আমার এই যে জীবন, এই জীবন থেকে পাশবিকতাকে
ঝেড়ে ফেলা, সরিয়ে দেওয়া, আমার জীবনকে পাশবিকতা মুক্ত করা এবং আমার মধ্যে যা দেবত্বের সম্ভাবনা আছে তাকে বিকশিত করা। কিন্তু শুধু ইচ্ছে করলেই তো সেটা হবে না, আমরা কিভাবে সেটা করতে পারি? সেজন্য পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর যে পথ দেখিয়েছেন তাকে নিয়েই অখণ্ড দর্শন। এবং আমি কতটুকুন এই পথে এগিয়ে যাচ্ছি সঠিকভাবে তার মূল্যায়নের একটি সহজ পরীক্ষা তিনি দিয়েছেন। বলছেন, বিপদে সত্য, অভাবে বদান্যতা এবং নির্জনে বৈরাগ্য, এই তিনটি যখন অনুশীলন আমার মধ্যে থাকবে আমি ধরে নিতে পারি যে আমি সঠিক পথে আছি। আমরা আমাদের সাধারণ জীবনে যত কাজ করি তার মধ্যে ভালো কাজগুলো আমরা করব, মন্দ কাজ থেকে আমরা নিবৃত্ত থাকব, এইটি হচ্ছে আমাদের জীবনের প্রকৃত কর্তব্য। এবং এই কাজে ধর্ম আমাদেরকে বিশেষ সহায়তা দিয়েছে। আমাদের যে শাস্ত্ররাজি আছে, এই শাস্ত্ররাজি সৃষ্টি হয়েছে আমাদেরকে সৎকর্মের পথ দেখাতে এবং অসৎকর্ম সম্পর্কে আমাদেরকে সাবধান করতে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা সুস্পষ্টভাবেই জেনেছি যে শাস্ত্র আমাদেরকে ভালো মন্দের পথ দেখিয়ে দেয়। তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। এই শাস্ত্রগুলো সাহিত্য নয়, কেবল সাহিত্য দায়িত্ব নিয়ে এই শাস্ত্রগুলো বিকশিত হয়নি। এই শাস্ত্রগুলো আমাদেরকে বলে দেয় কি কার্য করা উচিত, কি কার্য করা উচিত নয়, এবং তারপরে বলা হলো জ্ঞাত্বা শাস্ত্র বিধিন উত্তম কর্ম কর্তমিহ আরসি। সুতরাং এই শাস্ত্র সম্পর্কে অবহিত হয়ে ইহজীবনে তুমি তোমার কর্তব্য পালন করবে। আমরা শাস্ত্র পাঠ করব, কিন্তু শাস্ত্রের বিধানটিও আমাদের মানতে হবে। আমরা যদি শাস্ত্র পাঠের বড়াই করি অথচ শাস্ত্রকে পালন না করি, আমাদের চরিত্রও গঠিত হবে না এবং প্রকৃত ধর্মও আমাদের পালন করা হয়ে উঠবে না। এই বিষয়গুলোর উপরেই স্বামী স্বরূপানন্দজি অত্যন্ত জোর দিয়েছেন। তিনি এই শাস্ত্র পালন সম্পর্কে আমাদের বারবার সাবধান করে দিচ্ছেন, যে শাস্ত্রের উদ্ধৃতি তুমি দেবে, যে শাস্ত্র তুমি নিয়ে গর্ববোধ করবে, সেই শাস্ত্রের প্রতিফলন তোমার জীবনে থাকতে হবে। এই চরিত্র গঠন কার্যক্রমের যে একেবারে মৌলিক বিষয় তা হচ্ছে সংযম। সংযম মানে নিয়ন্ত্রণ। আমাদেরকে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে হবে। বাঁধনহারা অশ্বের মতো সে এদিক সেদিক ছুটবে তা নয়,
শাস্ত্র আমাদেরকে যা করতে বলবে, যে পথে চলতে বলবে, আমরা সেটা মেনে চলব, এবং শাস্ত্র যে পথ চলতে নিষেধ করবে তা থেকে আমরা নিজেদেরকে নিবৃত্তি রাখব। এই যে সৎকর্মে প্রবৃত্তি এবং অসৎকর্মে নিবৃত্তি, এটি চরিত্র গঠন আন্দোলনের অন্যতম মৌলিক বিষয়। এক জায়গায় তিনি এই চরিত্র গঠনের পথ দেখাতে গিয়ে বলছেন, তোমরা সত্য কথা বলবে, সৎ কাজ করবে, অপরের সৎকর্মে তোমরা সাধ্যমতো সহযোগিতা দেবে, তোমরা নিজেদের মধ্যে সম্প্রীতি রক্ষা করবে, অপরের মত পথে তোমরা কখনো বাধার সৃষ্টি করবে না, অপরের ধনের লোভ করবে না, এবং নিজের ন্যায়পেত অর্জনে তুমি কখনো অনাগ্রহী হবে না। এই যে বিষয়গুলো, এগুলোই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের ঋষিরা যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেখানে নিজেকে সংযত রাখার, নিজেকে সুগঠিত করার একটি পথ নির্দেশ তারা দিয়ে গেছে। আমরা যদি সত্যকে নিজের জীবনে ধরে রাখতে না পারি, আমরা যতই আনুষ্ঠানিকতা করি না কেন, আমাদের চরিত্র গঠিত হবে না। এজন্যই সত্যকে আমাদের ঋষিরা বড় সম্মান দিয়েছে, সত্যম বাদা, তুমি সত্য কথা বল। আমরা শুনেছি যে তুলসীদাসজি, তিনি এক জায়গায় বড় আহ্লাদ করে বলছেন, সচ কহে অধীন হয়ে ছোড়দো পরধন পিয়াস, তব হরি না মিলে তব জানিন তুলসীদাস। তুমি সত্যের অধীন হয়ে চলবে এবং পরধনের প্রত্যাশা ছেড়ে দেবে, এ যদি করতে পারো তুমি অবশ্যই ভগবান। এই সবগুলি চরিত্র গঠন আন্দোলনের কথা, এবং এই চরিত্র গঠন আন্দোলনের জন্য কিছু অন্তরায় আমাদের আছে। এই বিষয়টি স্বামী স্বরূপানন্দ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছেন যে মানুষের জীবনে চরিত্র গঠনের যে অন্তরায় তা যদি আমরা খুব সাধারণভাবে দেখি, তবে একটি হচ্ছে সাহিত্য, কুসাহিত্য, একটি হচ্ছে কুসঙ্গীত, অপরটি হচ্ছে কুসঙ্গ। কুসাহিত্য, কুসঙ্গীত এবং কুসঙ্গ যদি আমরা আমাদের জীবনে বর্জন করতে পারি, আমরা সহজে আমাদের জীবনকে চরিত্রবত্তার পথে এগিয়ে নিয়ে যেতে পারব। বিশেষ করে শিশু, বালক, কিশোর, যুবক যারা আছে, তারা যদি এই বিষয়ে সাবধানী হয়, তবে তাদের জীবন অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। মানুষের জীবনে সঙ্গীতের প্রভাব অনস্বীকার্য। সুরের মূর্ছনা মানুষকে বিশেষভাবে প্রভাবিত করে।
এখন সেই সঙ্গীতের ভাষা যদি অসুন্দর হয়, যদি ভূগোলতার দিকে সেই ভাষা আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে টেনে নেয়, তবে প্রথমে তারা বুঝতে পারবে না কি সর্বনাশের পথে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু এই সঙ্গীতের মূর্ছনায় আকৃষ্ট হয়ে তারা যখন অনেক অনেক দূরে গিয়ে যাবে, তখন এক সময় তারা বুঝবে যে তাদের জীবনে এই সঙ্গীত কি অসুন্দর প্রভাব রেখে গেছে। এজন্যই সঙ্গীত মাত্রকেই নিজের জীবনে নির্বিচারে গ্রহণ না করে সৎসঙ্গীত আমরা শুনব, যে সঙ্গীত আমাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, যে সঙ্গীত আমাকে মানুষের প্রতি আত্মোৎসর্গে উদ্বুদ্ধ করে, যে সঙ্গীত আমাকে সংযম সদাচারের প্রতি উদ্বুদ্ধ করে, যে সঙ্গীত আমাকে নারী জাতির প্রতি মাতৃভাব পোষণে শিক্ষা দেয়, যে সঙ্গীত পরধনে আমাকে লোভ থেকে বিরত রাখে, যে সঙ্গীত আমাকে মানুষের প্রতি সুন্দর ব্যবহারের প্রেরণা প্রদান করে, সেই সঙ্গীত আমি শুনব। আর যেগুলো তা করে না আমরা সেগুলি শুনব। আর সাহিত্য, যে সাহিত্য আমাকে ইন্দ্রিয় পরতন্ত্রতার দিকে এগিয়ে দেয়, যে সাহিত্য আমাকে গোপনতার দিকে ঠেলে দেয়, যে সাহিত্য আমাকে অসুন্দরতার সঙ্গে মিতালি করতে প্ররোচিত করে, যে সঙ্গীত আমার আত্মবিশ্বাস, যে সাহিত্য আমার আত্মবিশ্বাস কমায়, যে সাহিত্য আমার দেশপ্রেমকে কলঙ্কিত করে, সেই সাহিত্য আমি পড়ব। এইটি চরিত্র গঠনের একটি মৌলিক বিষয়। আর এমন সঙ্গই আমরা করব যে সঙ্গকে নিয়ে গর্ব করা যায়, যে সঙ্গী সবসময় আমাকে ঈশ্বরের পথে নিয়ে চলে, কল্যাণের পথে নিয়ে চলে, মঙ্গলের পথে নিয়ে চলে, সেবার পথে নিয়ে চলে, সেই সঙ্গীর সাহচর্যই আমি আমার জীবনে প্রত্যাশা করব। এই সঙ্গীত, সাহিত্য এবং সঙ্গ সম্পর্কে এই সচেতনতা, এই দায়িত্ববোধ আমরা যদি সরলভাবে অনুশীলন করতে পারি, আমরা দেখব আমাদের জীবন কত সুন্দর হয়েছে। এবং তখনই আমরা আমাদের শাস্ত্রের নির্দেশ সমূহ একেবারে পূর্ণত পালন করতে পারব। আমরা তো ধর্ম কম জানি না, অধর্ম কি তাও জানি, কিন্তু তবুও জগন্ময় এই ধর্মের বাড়াবাড়ি। এর কারণ জানামি ধর্ম নচম প্রবৃত্তি, ধর্ম কি তা আমি জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নাই। জানাম্য ধর্ম নচম নিবৃত্তি, অধর্ম কি তাও আমি জানি কিন্তু তা থেকে আমার নিবৃত্তি নাই। আমরা যদি এই বিষয়ে সচেতন হই যে ধর্ম কি তা জেনে আমরা তাতে নিজেদেরকে নিয়োজিত করব, তবে আমরা প্রকৃত ধার্মিক হতে পারব। অধর্ম থেকে নিবৃত্ত থাকার জন্য আমরা যদি সহজ সরল সততার অনুশীলন করে তা থেকে নিবৃত্ত থাকি, অধর্ম থেকে আমরা আমাদের জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারব। এবং চরিত্র গঠন কর্মসূচি সবসময়ই
मानुष के धर्म प्रवृत्ति प्रदान करे एवं अधर्म थेके निवृत्त राखे। चरित्र गठन कार्यक्रम के बला जाए एक चलमान शास्त्र। शास्त्र जेमन मानुष के सत्कर्मे उद्बुद्ध करे एवं असत्कर्मे निवृत्त राखे। चरित्र गठन कर्मसूचीटीओ एकटी जीवंत शास्त्र जा मानुष के भालो काजेर पथे एगिए निये जाए एवं असत्कर्मे थेके निजेके आत्मरक्षार सुयोग प्रदान करे। आमरा प्रत्येकेई এই বিষয়ে সজাগ হব, সচেতন হব এবং সততা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা সঙ্গে আমরা নিজের চরিত্রের অনুশীলন করব। এই হোক আমাদের ব্রত। শুভ নমস্কার।